তা আজকে আমি দুইটি প্রশ্নের উত্তর দেব। এক, আল্লাহ কাদের ভালোবাসেন? নাম্বার দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কেন ভালোবাসব? এই দুইটা প্রশ্নের জবাব দেব। তা আলোচনা শুরু লগ্নে আমার আদত হচ্ছে যে আলোচনা প্রেক্ষাপট অনুযায়ী একটি ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনানো। তো আমি শোনাতে চাই, শুনবেন তো ইনশাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। বলেন না বাবা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা আমার, যতদিন পাব না নবীর দেখা, সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা আমার, যতদিন পাব না নবীর দেখা, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বইছে যে নদী, এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বইছে যে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ যেন রাসূলকে স্বপ্নে যোগে দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা 28 নম্বর পারায় অবস্থিত সূরাতুল আসফের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর ভিত্তিতে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা অত্র আয়াতের মধ্যে খুব সুনিপুণভাবে, খুব চমকপ্রদভাবে
আল্লাহ কাদের ভালোবাসেন সে সম্পর্কে বলছেন। পৃথিবীতে আমরা ভালোবাসি, ভালোবাসা আমাদের জীবনে, এটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। আমাদের জীবনের মধ্যে ভালোবাসা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় বহন করে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আল্লাহ কাদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوصٌ الله أكبر الله تعالى বলেন إِنَّ اللَّهَ يُحِبُّ নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা শুধু যদি বলেন আল্লাহ তাআলা ভালোবাসেন এতেই হয়ে যায়, কিন্তু না না, আল্লাহ তাআলা এ আয়াতের প্রথমেই আল্লাহর ভালোবাসাকে গুরুত্ব বোঝানোর জন্য রাব্বুল আলামিন এখানে বললেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ইউহিব্বু ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাদের ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলি, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কেমন ভাবে সংগ্রাম করে? আল্লাহ তাআলা বলেন ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহর রাস্তায় যারা সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। ও ভাই, পৃথিবীতে যে ভালোবাসা, এই সব এই ভালোবাসার কারণেই তো আমরা দেখেছি যখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়, এই বন্যা হওয়ার সময় আমরা দেখেছি বাবা পানির নিচে ডুবে আছে কিন্তু সন্তানকে এক হাত দিয়ে উপর করে রেখেছে। এই ভালোবাসার কারণেই তো দেশ থেকে মানুষ বিদেশে যায়। এই ভালোবাসার কারণেই তো বাবা সন্তানকে ভালোবেসে নিজের জন্য নতুন জামা বানায় না, সন্তানের জন্য নতুন জামা বানায় দেয়। কিসের জন্য? কিসের জন্য? শুধু তো ভালোবাসে তাই। আবারও আছে এ ভালোবাসার কারণেই স্বামী স্ত্রী এত ভালোবাসার দরুন, এত মহাব্বত তাদের, স্বামী স্ত্রী ভালোবাসার কারণে এমনও আছে ভালোবাসার ঠেলা ঠেলিতে মা বাবারে পর্যন্ত স্ত্রীর ভালোবাসার কারণে মা বাপরে জুদা করে দেয়। আছে না নাই? লটিয়াতে নাই? আছে। ভালোবাসা বড় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা কাদের ভালোবাসেন, আল্লাহ তাআলার ভালোবাসা কেমন জানা দরকার আছে না নাই? জানবেন কে কে হাত উঠান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাহফিল শেষ করে যাব না, হাত হাত নামালেন কেন? হাত উঠান, মাহফিল শেষ না করে যাব না, ওয়াদা করেছেন। যদি যান হাত নামান, যদি যান এক দুই বলে যাওয়া যাবে, যদি মিথ্যা কথা বলে যান তাহলে এমন বদদোয়া দিব একবার যে ছুটবে আর কিন্তু থামবে না, সাবধান। তো আল্লাহ তাআলা এইখানে বলছেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি তার ভালোবাসা সুস্পষ্ট রূপে আমাদের কি জানানোর জন্য রাব্বুল আলামিন আমাদের কি সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিষয়টা স্পষ্ট করছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, যদি আপনি মনে করেন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ বলেন না না, তোমার ভালোবাসা আমি এমনি তেমনি বললেই হবে না, আমাকে তোমার ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে। ফাত্তাবিউনি, তোমার ভালোবাসার প্রমাণ হলো আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করা লাগবে। এরপর আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ,
তো আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করব। ওয়া গফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ভালোবাসব যখন তোমার গুনাহগুলোরে আমি মাফ করে দেব তখন। ও আমার ভাইরা, এই আয়াত আমরা এমন কেউ নাই শুনি নাই, আলেম ওলামারা প্রত্যেক জুমা পারে বলে, কিন্তু আয়াতের মর্মার্থ আমরা বুঝি না। আল্লাহ তাআলা কিন্তু এখানে আয়াতের মধ্যে বলেন নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কিন্তু বলেন নাই তুমি যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি ভালোবাসো তাহলে ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে। এই দুনিয়াতে ভালোবাসলে আপনার ভালোবাসার প্রমাণ দেয়া লাগে। স্বামী যদি বিদেশে থাকে, স্ত্রীর ভালোবাসার প্রমাণ দিতে হলে বিদেশ থেকে আসার সময় স্বর্ণ গয়না নিয়ে আসা লাগে। মা যদি সন্তানকে ভালোবাসে, মা সন্তানের জন্য জীবনটা বিলিয়ে দেয়। সন্তান যদি মাকে ভালোবাসে, মাকে বাবাকে করতে ধরতে হয়, মাকে বাবা মাকে সেবা যত্ন করে ভালোবাসার প্রকাশ দিতে হয়। তাহলে আমার রব আল্লাহকে ভালোবাসলে কি সেটার কোনো প্রমাণ দেয়া লাগবে না নাকি? তো আল্লাহর কাছে আপনি ভালোবাসার প্রমাণ দিবেন কিভাবে? আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমার ভালোবাসার প্রমাণ হলো আমার রাসূলকে তোমার অনুসরণ করা লাগবে। আপনি এবার রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ না করে যতই বলেন আল্লাহ তোমাকে ভালোবাসি, আমার আল্লাহ আপনার ভালোবাসা গ্রহণ করবেনই না, করবেনই না আপনার ভালোবাসা গ্রহণ। আয়াত তো তাই বলে, আল্লাহ বলেন আমি ভালোবাসবো না ততক্ষণ, আমার রাসূলকে অনুসরণ করবি না যতক্ষণ। আপনি এবার বললেন না আল্লাহ আমরা আপনার নিকট সাসপেন্ড হয়ে আমি আপনার নিকট আমরা এই একতাবদ্ধ হলাম, আপনার নিকট আমরা শপথ গ্রহণ করলাম আপনার রাসূলকে আমরা অনুসরণ অনুকরণ করব। এরপরে আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার রাসূলকে তুমি ভালোবাসতে থাকবা যতক্ষণ থেকে আমি আল্লাহ ঠিক তখন থেকেই তোমাকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে আল্লাহর সঙ্গে একটু কথা বলে নেই। আল্লাহ তাআলা বললেন তুমি যদি আমাকে ভালোবাসো, আমি এমনি ভালোবাসা গ্রহণ করি না, তোমার ভালোবাসার প্রমাণ দেয়া লাগে। ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসার প্রমাণ হলো তাই আমার রাসূলকে অনুসরণ করবা। এবার আমরা তো বললাম আল্লাহ ঠিক আছে ফাত্তাবিউনি, আপনার কথা মতো আপনার রাসূলকে অনুসরণ করলাম। এবার আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকেও ভালোবাসা শুরু করব। এবার আমরা তো স্বাভাবিকভাবে আল্লাহকে প্রশ্ন করতেই পারি, আল্লাহ ঠিক আছে আপনাকে ভালোবাসলে ভালোবাসার প্রমাণ দেয়া লাগলো, আপনার হাবিবকে অনুসরণ করে, এবার আপনি যে জালানেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনি আমাদের ভালোবাসেন, তাহলে আল্লাহ আপনার ভালোবাসার প্রমাণ কি? আমরা প্রশ্ন করতে পারি না? আল্লাহ একবার বলবেন না, বান্দার আল্লাহর কথোপকথন বলার জন্য এই আয়াতে এই আয়াতের এই এই সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতই যথেষ্ট। আপনি প্রশ্ন করলেন আল্লাহ আপনি ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া গফির লাকুম যুনুবাকুম, বান্দারে আমি আল্লাহ যখন থেকে তোমাকে ভালোবাসা শুরু করব, ওয়া গফির লাকুম যুনুবাকুম, তোমার পাপগুলোরে আমি আল্লাহ তাআলা ধরে ধরে বৃহত্তর থেকে ছোট পাপ সব পাপগুলোরে আমি আল্লাহ তাআলা ধরে ধরে ক্ষমা করে দিব। আল্লাহ যদি ক্ষমা করেন এর চাইতে বড় কিছু আর পাওয়া হতে পারে না। এরপর আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ভালোবাসার পরিচয় দিচ্ছেন। এই পৃথিবীতে তো আমরা ভালোবাসি, দেখা যায় ভালোবাসার ঠেলাঠেলিতে অনেক সময় দেখা যায় প্রিয়তমা প্রিয়তমকে স্ত্রী স্বামীকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না। এই কথা বলে কি বলে না ভাই? একটি ঘটনা আপনাদেরকে শোনাই, এই পৃথিবীর ভালোবাসা মিথ্যা, এই পৃথিবীর ভালোবাসা মিথ্যা ছাড়া কিচ্ছু নয়। একটা উদাহরণ আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে বুঝবেন ভালো করে। এক বুড়ার বুড়ি বৃদ্ধ আর বৃদ্ধা, তাদের কোনো সন্তান নাই, দীর্ঘ 40 থেকে 50 বছর একসাথে সংসার করেছে। হঠাৎ করে বৃদ্ধ লোক অসুস্থ হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে মা এ আর বাঁচবে না, একেবারে নিয়ে যান, যা খেতে চায় তা খাওয়ান, ভালো মন্দ খাওয়াইয়া দেন, এ আর টিকবে না। এবার বুড়ি বুড়াকে বাড়ি নিয়ে এসেছে, বুড়া মুমূর্ষু অবস্থায় শুয়ে আছে। বুড়ি বুড়ার পাশে বসে বসে বলে ও প্রাণের স্বামী, তুমি আমার নিকট সবচেয়ে বেশি দামি,
তোমারে মরণ কেন আসলো আজরাইল, তোমারে দেখলো আজরাইলকে আমারে দেখলো না। আমরা কি আবেগবশত এই কথা বলে ফেলি না? বিশেষ করে মা বোনেরা দেখবেন অনেক সময়, আমি দেখেছি আমাদের গ্রাম অঞ্চলে অনেক সময় মানুষ মারা গেলে তারা বিলাপ করতে থাকে। জানেন, বিলাপ করে কান্না করা কবিরা গুনাহ, বিলাপ করে কান্না করা কবিরা গুনাহ। একটা মানুষ মারা গিয়েছে, আপনি বলেন খোদা তুমি তারই দেখলা আমারে দেখলা না, এই কথা বলা শিরক, এই কথা বলা শিরক। আপনার গোটা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে সামান্য এইটুকু কথায়। বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, হারে আজরাইল তোমারে দেখলো আমারে দেখলো না, ওগো প্রাণের স্বামী তোমার মরণ না হয়ে যদি আমার মরণ হতো, প্রেমবশত ভালোবাসাবশত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বলে ফেলে তোমার জন্য আমি মরতে পারি, তোমার জন্য আমি দিতে পারি জান, এই কথা বলে বলে না, কথা বলেন না কেন বলে না? এই কথা বলা শিরক আয়াতের একদম ভিন্ন কথা। কোরআনুল করিমে সূরাতুল আল আনামে আপনি যখন কুরবানি আসে তখন আপনি পড়েন কি পড়েন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি না পড়েন ইন্না সালাতি, নিশ্চয় আল্লাহ আমার নামাজ, ও সালাতি, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু আল্লাহ আপনার জন্য। আপনি না মরণ আসার আগে, আপনি না কুরবানি আসলেই পড়েন আল্লাহ নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আপনার জন্য। আপনার সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে কেমন করে বলেন প্রিয়তমা তোমারে ঝাড়া বাজব না? এ কথা বলা যাবে? এটা বলা শিরক, এটা বলা কি সাংঘর্ষিক হয়ে গেল। আপনার জীবন, আপনার মরণ, আপনার বেঁচে থাকা, আপনার প্রতিটি কথা, জীবনের সব পদক্ষেপ একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের জীবন মরণ সব কিছু কিনে নিয়েছেন। এবার আসেন বুড়ি আর বুড়া বলতেছে, বুড়ি বলতেছে যে আহারে আজরাইল আমারে দেখলো না। তো বুড়া আবার পালতো সার, কি পালতো কথা বলেন না কেন, কি পালতো সার, বুড়া পালতো সার। এবার হঠাৎ করে বুড়া অসুস্থ হয়ে যাওয়ার পরে বেচারা বুড়া ওই সারকে তো খাবার টাবার দিতে পারে না, তিন চার দিনের উপোস সার। কিন্তু সার অবলা প্রাণী হলেও তো বুঝে যে তাকে ওই যে মটকা চেনেন, মটকা যেখানে ভুষি দেওয়া হয়, ওই ভুষি, ওই মটকা থেকে যে ভুষি এনে তাকে গুলায় খাওয়া হয়, এটা অবলা প্রাণী হলো সেও তো চিনে। তীব্র ক্ষুধা যন্ত্রণায় সার কী করেছে, নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ওই দড়ি মুড়ে ছুটে একদম মটকার ভেতরে মুখ দিয়ে দিছে। ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে মটকার ভেতরেই মাথা দিয়ে সব ভুষি টুষি সাবার করে ফেলেছে। এবার বেচারা ক্ষুধার যন্ত্রণায় মাথা ভেতরে ঢুকাইছে তো ঢুকাইছে, এখন আর মাথা তুলতে পারে না। বিশাল দেহি সার, তেজোদ্দীপ্ত তার হৃদয়, এই সার করেছে কি, এবার অন্ধকার কিছু না দেখে বেচারা সার সেই গিয়েছে রেগে। এবার মাথা টাথা আউলায় টাউলায় মটকা নিয়ে দেখতে পাচ্ছে না, কি আর করবে, একদম আপনার গোয়াল ঘর ভেঙে বাইরে বের হচ্ছে। এবার বাইরে যখন বের হচ্ছে, বুড়ি দেখে, ও বুড়ি এদিকে দোয়া করতেছে, আল্লাহ তুমি ওরেই দেখলা আমারে দেখলা না, আমার মরণ যদি হতো। আর ওইদিকে বাইরে তুফান শুরু হয়ে গিয়েছে, বুড়ি তো অসহজ সরল মানুষ, ঘর থেকে দেউড়ায় বাইরে এসেছে, বুড়ি কোনোদিন আজরাইল দেখে নাই, এই বিশাল দেহি সার, সামনে বিশাল বড় মটকা, দেখে বুড়ির তো মাথা গরম। বুড়ি ভাবছে মনে হয় এটাই আজরাইল, বুড়ি মনে মনে ভাবতেছে আমার দোয়া কি কবুল হয়ে গেল নাকি। বুড়ি এবার বলতেছে, ভাই আজরাইল আমি ভুলে দোয়া করে ফেলেছি, রোগী আমি নই, রোগী ভিতরে আস, কথা বুঝেছেন? এই দুনিয়ার ভালোবাসা মিথ্যা আর প্রতারণা ব্যতীত অন্য কিছু নয়। পৃথিবীর বুকে আপনার সন্তান যখন আপনার এই পৃথিবীতে বেঁচে থাকে, আপনি বাবা ঘর থেকে বের হবেন, এবার আপনার সন্তান আপনাকে বলে, বাবা এই নাও জাপান থেকে এনেছি ছাতা, তীব্র বৃষ্টি পড়ছে, বাইরে যদি যাও ছাতা ছাড়া তোমার খবর আছে। আপনার যখন শীতকাল, বিদেশ থেকে নতুন নতুন কম্বল নিয়ে আসে, মা কম্বল ছাড়া তুমি থাকতে পারবে না। ওই আপনি কবরের মধ্যে গিয়ে যখন থাকেন, আপনার কবরের উপরে যখন বৃষ্টি টপ টপ করে পড়ে, আপনার ছেলেটা তো গিয়ে আপনার কবরের উপরে হাতটা দিয়ে ওই ছাতাটা একদিন ধরে না। আপনি যখন তীব্র শীতে কাঁপনে উঠে যায়, আপনার সন্তান আপনার জন্য কম্বল নিয়ে এসেছে বিদেশ থেকে, ওই আপনি যখন কবরে যান, ওই আপনার সন্তান তো কবরের মধ্যে একটা কম্বল দিয়ে আসে না। তো পৃথিবীর ভালোবাসা মিথ্যা ছাড়া আর কি।